টাঙ্গন নদী থেকে ধরে আনা বোয়াল মাছ এই বোয়াল মাছটা এখনই নিয়ে আসলো সন্ধ্যের সময় রান্না করবো আমি এটাকে কেটে নিচ্ছি অনেক বড় ছগুলোকে কেটে নিচ্ছি আমি লাজার দিকটা আগে কাটছি লাজার দিকটা কেটে নিয়ে আমি ল্যাজারটার থেকে একটা মাছ বের করে নিলাম নিয়ে এবার আমি গাদার পেটি করবো সেই জন্য গাদা পেটির সাইজটা করছি আমি মাছ কাটছি খুব কষ্টে আমার হাতটা কেটে গেছে কাছে কাটতে খুব কষ্ট হচ্ছে তাও আমি মাছগুলোকে কাটছি তার কারণ ইচ্ছে হলো সেই জন্য এবার পেটি করবো করে দ্বিতীয় কেটে নিচ্ছি দ্বিতীয় মাছটা মধ্যে এটাকেও আমি গাদার পেটি করবো কাটবে হ্যাঁ তোমার যেচু কাটবে বাবা আমি মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে নেবো পিস এরকম করেছি গাদার পেটি করেছি ও গাদার পেটি করেছে ও গাদার পেটে কে করেছে হ্যাঁ ও মা তোমার জেঠুই কেটেছে বাবা এগুলো মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে নেবো দিয়ে নিয়ে রান্না করে নেবো থ্যাংক ইউ মা সুন্দর হয়েছে মাছগুলোতে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আমি হালকা করে মাখাচ্ছি হাতে কাপড়ে দিয়ে দিয়েছি আমার ওই নখটায় কেটে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষার তেল বোয়াল মাছে দিলে মাছটা ফোটে না দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় এবার আমি কেটে নিচ্ছি লাউ আমি লাউ দিয়ে করব বোয়াল মাছের তরকারি আমি দুই টুকরো করে নিচ্ছি করে নিয়ে এবার আর এক টুকরো করছি করে আর এক টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো করলাম করে নিয়ে এর যে খোসাটা আছে সেইটা আমি আস্তে আস্তে কেটে নেবো আমি আস্তে আস্তে কাটছি বেশি জোরে চাপ দিতে পারছি না হাতে এবার আমি এটারও কেটে নিচ্ছি কেটে একটা গামলাতে রাখছি আমার গামলাতে জল দেওয়া আছে ধোয়াও হয়ে যাবে আমার একদিকে আমি ভাতও রান্না করছি এবার আমি এগুলোকে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি যেমন ঘন্ট করতে হয় সেই রকম করেই এবার আমার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো একটা গামলাও নিয়েছি তার কারণ বোয়াল মাছ খুব ফোটে আমি গামলা দিয়ে রেখেছি এবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি আর একটা দিয়ে দিচ্ছি জায়গা আছে দেখাই যাচ্ছে আর ফুটছেও এবার আমি দুই পাঁচটায় লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আমি তুলে নিচ্ছি মাছগুলো একটু বেশি করে ভাজলে ভালো লাগে খেতে কড়া ভাজাটাই ভালো হয় বেশ লাল লাল হয়েছে এই যে এরপরে আমি সবগুলো মাছ একই রকমভাবে ভেজে নেব মাছের তেলও আছে খুব তেল উঠেছে অনেক আমি আলাদা তেল দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আমি তেল অল্প দিয়েছি তার কারণ লাউ দিয়ে করব বেশি তেলের দরকার নেই এবার টুকরো করে রাখা লাউগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব যত নাড়াচাড়া করা যাবে ততই ভালো আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি জলা জিনিস তো লবণ হলুদ যদি দেওয়া যায় তাড়াতাড়ি জিনিসটা গলেও যায় গলেও গেছে অনেকটা কমেও গেছে নরম হয়ে গেছে অনেকটা জলও উঠে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি উনানে আঁচও রেখেছি ভালোই নাড়াচাড়া করছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আমি আগেই বেটে রেখেছি দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দেব বাটা ঘষা জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর একটু দেব দিয়ে এবার আবার নেড়ে দিচ্ছি এবার কষে জাল দিতে থাকবো নাড়াচাড়া হয়ে গেল এবার আঁচ রাখবো ভালো ওনানে অনেকটাই কমে এসছে ভাজা মাছ আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি এপাশ ওপাশ ভালো করে নাড়া দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটতে থাকুক টকবাক করে ফুটছে ঝোলগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি তরকারিটা অনেক কমে এসছে ঝোলটাও শুকিয়ে গেছে ঘন ঘনই হয়ে গেছে তার দিকে ভালো করে নেড়ে দিচ্ছি না হয়ে গেল মাছটা ঝোল হয়ে গেল তরকারিটা লাউ আর বোয়াল মাছ রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার আবেদন রইল সবার কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার